হবে না, পুরা দুই আঙ্গুলের ফারাক। আর যেই জিপিএ পাইছো মিয়া, পাস না ফেল বোঝা মুশকিল। আপনি কইলো হইতো না, শ্বশুর বাড়ির আবদার। তাহলে রতনের কি হইলো? সাসা এক কথার কতবার কমু আপনারে। আরে রতনের চাকরি তো রেডি, খালি টেকাটা দিলেই কাজ কমপ্লিট। সাসা টেনশন নিয়েন না, চাকরি না হলে তো টাকা ফেরত, মানি ব্যাক গ্যারান্টি। বদ্রুলের এক জবা এক জবান। আরে করো কি, তোমরা জানো না সেনাবাহিনীতে অর্থের বিনিময়ে ভর্তির কোনো সুযোগ নাই? এইভাবে অর্থের বিনিময়ে কোনোদিন চাকরি হবে না, হওয়ার পরে জানা গেলেও চাকরি চলে যাবে। কিন্তু বদ্রুল যে কয় মানি ব্যাক গ্যারান্টি। আব্বা আপনারা আগেও বলছি, ধরেন এলাকা থেকে চারজনকে সেনাবাহিনীতে পরীক্ষার জন্য ডাকা হইলো, এর মধ্যে কারো না কারো চাকরি তো হবেই। যার হবে না তার টাকা ফেরত, হয়ে গেল মানি ব্যাক গ্যারান্টি। বদ্রুল, সেনাবাহিনীতে অর্থের বিনিময়ে যোগদানের কোনো সুযোগ নেই। দালাল কিংবা প্রতারক হতে সতর্ক থাকুন। কেউ আর্থিক লেনদেন সহ কোন প্রকার প্রতারণা করার চেষ্টা করলে তাকে নিকটস্থ আইন প্রয়োগকারী সংস্থার নিকট সোপর্দ করুন। বাংলাদেশ সেনাবাহিনী।